Hey, what's up guys? Assalamualaikum. Kya bosta shobar? To ami hoyeche ekhoni aslam chhade ekhon hocche pray matro 10:03 baje ar roder ki obostha? Pray 41 degree moto ache. To jara amar Facebook e story follow koren tara obosshoi janen ami recently ashi hocche amar baire ekhane jeta hocche Saudi Arab. To ekhon hocche matro sokal ar eto sokal jeta hocche Bangladesher duporer moto obostha. এত রোদ তো এখন বর্তমান তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রির মতো তো আজকে একটা হচ্ছে স্পেশাল ডে আমরা যাব হচ্ছে ওমরা করতে তো ওমরা করতে যাব হচ্ছে আমি আর আমার ভাই তো স্পেশাল একটা মানুষ যাকে হচ্ছে ফার্স্ট টাইম আমার ব্লগে দেখতে পারবেন রোদের যে অবস্থা ভাই সৌদি আরবে একটা জিনিস কমন প্রচুর রোদ তাছাড়া হচ্ছে জুন মাস তো জুন আর জুলাই এই দুই মাস নাকি খুব খুব গরম থাকে সৌদি আরবে এখানে মানে পাঁচ ভবন নাই কাহিনী যেটা হয়েছে আমরা হচ্ছে পাঁচ দিন যাবত ঘুরতেছি টিকিট পাওয়ার জন্য তো টিকিট অলরেডি পাই গেছি আমরা তো আজকে হচ্ছে যাব দুই ভাই মিলে ওমরা করব অবশ্যই দেখতে পারবেন বাইরে একটু পরেই তো ভাই হচ্ছে একটু নিচে গেছে নিচ থেকে আসলেই আমরা হচ্ছে রওনা দিব একটু পরেই আমরা রওনা দিব হচ্ছে একটার দিকে আমরা হচ্ছে বাসে যাইতেছি তো অনেকে বলবেন যে নিজেদের গাড়ি থাকতে কেন বাসে যাইতেছেন তো এটা হচ্ছে প্রায় অনেক দূর তো মক্কা শহর তো এত দূর গাড়ি দিয়ে যাওয়া পসিবল না তো গাড়ির হাসলটা নিতে যাইতেছি না বাসে ওই যায় না আপনাদের ভ্রমণে যায় না যেরকম সিলেট শাহজালাল শাহপুরান এরকম টোরে যাইলে যেরকম সবাই একত্রিত হয়ে যায় তো এরকম এইখান থেকে বাস ছাড়ে তো এইভাবে যাবো সাথে থাকেন ফুল ব্লগ আশা করি ভালো লাগবে ওই যে নিচে এটা হচ্ছে আমাদের কার আমি ভাইয়া আসা যাওয়া করে দেখতেছি তো ভাইয়া এখনই মাত্র আসলো তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে দেন রওনা দিব তো ফাইনালি গাইস আমরা বেরোইতেছি কারণ আছি হচ্ছে আমরা বিলার নিচে তো ভাই গাড়ি কিনিবেন না না তুই এখানে পয়রা থাক বাসের এখানে যেতে হবে এখন আমাদের হাইটা সব কিছু নিস মোবাইল টোবাইল মানি ব্যাগ বেশি দিন না তো দুই দিন কাপড় কিনে নেব মঙ্গলবার বুধবারে বুধবারের দিকে এসে বলবো না আমরা এখন হচ্ছে বাদায় আছি বাদায় থেকে রওনা দিতেছি বাদায়ের সামনেই মনে হয় ইয়ার ইয়াটা না ওই যে বাস ছাড়বো যে এখান থেকে সো গাইস রোহিত যে এই তাপমাত্রা প্রায় 41 ডিগ্রির মতো আছে এনার্জি নিয়ে যে দুইটা কথা বলবো এরকম কোনো উপায় নাই তো আমরা কাউন্টারের কাছে যাইতেছি তো বাস দিয়ে হচ্ছে রওনা দিতে হইব প্রায় লং জার্নি অনেক কয় ঘন্টা লাগবে যাইতে এখান থেকে 14 ঘন্টা 14 ঘন্টা প্রায় 14 ঘন্টা আমাদের বাসের মধ্যে নামাজের সময় আমরা হেরানো থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ফজরের নামাজের সময় 12টা একটার দিকে হয়তো ইয়াতে যেখানে গোসল করা লাগে মদিনা তো যমুনা না মদিনা কালকা মদিনা বার গতকাল না মদিনা একবারে ইয়া মঙ্গলবারে মঙ্গলবার দুপুর জোহরের নামাজ পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ মদিনাতে হচ্ছে আমরা জোহরের নামাজ পড়ব ইনশাআল্লাহ তো ফার্স্টে হচ্ছে মক্কা যাইতেছি এখন সিটা কাউন্টার পাহেনেট পাহেনেট হ্যাঁ নেট ফি সো গাইস আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে স্পেশাল একজন ব্লগ আমার ভাই ফার্স্ট টাইম হচ্ছে আমার ব্লগে থাকবে আমরা দুই ভাই মিলে হচ্ছে উমরা করতে যাব তো অলরেডি হচ্ছে আমি এখন আছি যেখান থেকে বাস ছাড়ে সেখানে কাউন্টারে তো বাস কার হ্যাঁ মোবাইল নাম্বার ইকামা আই সি তো এখানে হচ্ছে ইকামাটা লাগবে টিকিট কাটার জন্য ফার্স্ট ওয়ান মালিশ ওলে হিম্মত হ্যাঁ হাবিব বলবে ওলে হিম্মত আমি আমি মুশকিল আমি মুশকিল হ্যাঁ নো প্রবলেম সো বাস মেবি আসবে হচ্ছে দুইটায়
বাস মজুদ পে এথনিন গেরি এথনিন হ্যাঁ সো আনা মালুম আর বিশ্বয়া শোয়া আনা জেদি হ্যাঁ তো আমার হচ্ছে সৌদিতে আসা হচ্ছে মাত্র 15 দিন হইছে আমি আসছি তো ততদিন ওমরা করব করব বলে টাইম হচ্ছিল না তো টিকেট পাওয়া যাচ্ছিল না যার কারণে তো এখন হচ্ছে টিকেট अवेलेबल আছে যার কারণে হচ্ছে আমরা দুইজন দুই ভাই বের হই পড়ছি ওমরা করব ইনশাআল্লাহ তো মক্কা গিয়ে দেখা হচ্ছে সাথেই থাকেন সো গাইস আমাদের জার্নি এখন শুরু হইছে কয়টা বাজে এখন 2টা প্রায় 2টা 30 এর মত 2টা 47 বাজে তো আমরা হচ্ছে ফজরের সময় নেবি এতে থাকি মক্কা সো ইটস আ লং জার্নি উইথ আ স্পেশাল পারসন মাই ব্রাদার এই সাইড পে হে ব্রো কাহাঁ সে আপ মাশাআল্লাহ পাকিস্তান সে পাকিস্তান সে পাকিস্তান মে কাহাঁ রে তো তেরা গাজী খান হ্যাঁ আপনার নাম মোহাম্মদ সোহেল সোহেল আই সি আই সি আচ্ছা আপনার সাথে মে কোই হ্যাঁ নেই একেলা একেলা হ্যাঁ একেলা পান মত করো না হম লোগ ভি হ্যাঁ চলো হম সাথ হ্যায় সাথ হ্যায় হ্যাঁ সো লং জার্নি এখন হচ্ছে ঘুম দেওয়া ট্রাই করবো আর রাস্তা দেখানোর মতো কিছু নাই জাস্ট মরুভূমি আর মরুভূমি সো গাইস ফাইনালি হচ্ছে আমরা তায়েফ আসছি তো 2টা বাজে হচ্ছে রওনা দিছিলাম বাসে ছিলাম প্রায় 13 ঘন্টার মতো তো এখানে ঘুমায় ঘুমায় গেছে রাত পুরোটাই তো এখানে হচ্ছে আমরা এখন ইহরামের জন্য যে কাপড় পাদে এগুলো কিনলাম প্লাস ফাইনালি ভাই আছে হচ্ছে তাইফের মার্কেট টুকটাক দেশি ভাই বাংলাদেশি বাহ একটা বি দিয়ে দিতেন মিয়া নাম কি হেলাল মোহাম্মদ হেলাল মোহাম্মদ হ্যাঁ ওয়েলকাম টু রাজ ডেইলি ব্লগস সালোয়ারের মতো নাকি ওই চাদরের মতো চাদরের মতো করে আমাদের হচ্ছে শপিং ডান আমরা এখন গোসল করার জন্য যাবো তাই মসজিদে সো আমারও কিন্তু ফার্স্ট টাইম অনেক বেশি এক্সাইটেড আর হচ্ছে একটু ভয় ভয়ও করতেছে মানে আল্লাহর এত এত নিকটে কোনো ভুলভ্রান্তি বা বেয়াদবি হলে আল্লাহ মাফ করে তো আমরা এখন যাইতেছি হচ্ছে তায়েফ মসজিদে না তো ওইখানে হচ্ছে গোসল করতে হবে ভাই পুরো এইখান থেকে রেডি হয়ে গেছে নিয়ম কানুন হামাম আলহামদুলিল্লাহ গাইস তো হজের যেই প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তাই ঠিক আছে গোসল করার যে ইয়াটা তো আমি মাত্র ওই যে ইহরাম বাঁধলাম আল্লাহ জানে হয়েছে কিনা তো আমার মনে হয় বান্দাটা হয় নাই এক ভাই আমার হেল্প করতেছে শুক্রান ভাইয়া ভাইয়ের নাম আব্দুল কাদির শুক্রান আব্দুল কাদির ভাই এত সুন্দর করে এহরামটা বেঁধে দেওয়ার জন্য বাহ এখন আগের থেকে অনেক কমফোর্ট প্রথম আমি জাস্ট এইভাবে জাস্ট ইয়ে করে রাখছি আর কিছু নাড়াইতে টাড়াইতে পারি নাই তো এখন অনেকটাই কমফোর্ট সো এখানে হচ্ছে ইহরাম বাঁধার ইয়েটা কমপ্লিট নেক্সট মেবি 2 রাকাত নামাজ পড়া এখান থেকে চলে যেতে হবে মক্কায় আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এটা হচ্ছে আমরা যে এই যে টাইপের এখানে যে গোসল করলাম তো এই গোসলের কিন্তু কোনো টাকা দিতে হয় না জাস্ট এখানে হচ্ছে ফ্রি গোসল করার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না
So, buyer ekono hoy nai. Ei je buyer o complete. So, dujone ekono hocche gosol complete. Amra ekhon next step e jabo. Seta hocche tai ekta 2 rakat namaz porte na. Masjide. Kise? 2 rakat namaz porte. Ekhon 2 rakat namaz porte na. So, next step 2 rakat namaz porbo. Ba ekhon ar video kora jabe na guys. So finally amra ekhon achi hocche Makkah e. আমরা হচ্ছে টাইপ থেকে 2 রাকাত নামাজ পড়ে এখন আমরা 2 ঘন্টার জার্নিতে হ্যাঁ হোটেলের উদ্দেশ্যে যাইতেছি না তো 2 ঘন্টার পর হচ্ছে আমরা এখন মক্কাতে আছি হোটেলে যাইয়া ব্যাগটা রাইখা তারপরে যাব আমরা হেরান হ্যাঁ পরে ওইখানে উমরা তোয়াব কইরা সাফামারও কইরা সাত পাক দিতে হইব না এই যে মক্কার বুকে হচ্ছে এক টুকরো বাংলাদেশ বাংলাদেশ সো এখান থেকে মনে হয় মাথা নেড়া করে না এখান থেকে মাথা নেড়া করে এই হোটেলে উঠব জাওয়াড়া বিয়ার মাতার হোটেল টু আমরা হচ্ছে এখন হোটেল থেকে বের হইলাম হোটেল থেকে বের হইছি হচ্ছে কাবা তাওয়াফ করার উদ্দেশ্যে না তো কাবা তাওয়াফ করব এখন সো দিস ইজ দ্য হোটেল নাম তো কষ্ট দেখা দিতেছে যাওয়ার আহা দিয়ার মাথার আমরা হজের যে দ্বিতীয় স্টেপ আমরা হজের আনুষ্ঠানিকতা দ্বিতীয় স্টেপ কাবা তাওয়াফ করা এর জন্য আমরা যাইতেছি কাবা মনে সামনে না আর কতক্ষণ লাগব দেরি আছে সো রাত রাত্রে পড়ছে আমাদের ইয়াটা যার কারণে ভালো ফুটেজ দেওয়া যাইতেছে না ফজরের নামাজের আজান দিতেছে এখন জুতা হাতে নিয়ে নে তো আমরা এখন মসজিদ মসজিদ হারামের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহু আকবার তো এই যে পানি জমজমের পানি যা খা হচ্ছে জমজমের পানি